হ্যালো, আসসালামু আলাইকুম। রেনুমা পুতুল, পুতুল ব্লগস স্কোয়াড থেকে আবার চলে আসলাম আপনাদের সাথে। আজকে রমজানের আগের দিন, আমি চেক করে দেখলাম আমার বাহিরে পড়া যে মানে রেগুলার ইউজের যে স্যান্ডেলগুলো ছিল এগুলো সব ছিঁড়ে গেছে, অবস্থা কাহিল। তো ভাবলাম টুকটাক শপিং করি, ফিউজের জন্য স্যান্ডেল নিয়ে আসি। শপিং না, এই শপিং আরও দেরি আছে, আর একটু ঘুরবো যেহেতু পুরো রমজান আমি বাইরে বের হই না, আম্মুর সাথে বাসাতেই থাকি। তো আপনারা পাশে থাকেন, আমি কোথায় যাই কি করি শেয়ার করবো আপনাদের সাথে। হয়ে গেছি বাসা থেকে। ও হ্যাঁ, আমি জুতা পরে দেখছি আমার একটা জুতায় সোল আছে আর একটা সোল পরে গেছে। সবগুলো জুতার সোল একসাথে ছে মানে খুলে খুলে পড়ে গেছে, কই পড়ছে আমি জানি না। এক জোড়া আমি দোকানে ফেল দিছি, তো দোকানদার আমাকে বললো যে আপু আপনি এটা পায়ে পরে যান। আমি আমার পুরান জুতা বক্সে ঢুকাই আমি নতুন জুতা পরে চলে আসছি। সোল ছাড়া জুতা পরে আমি কমফোর্টেবল ফিল করতেছিলাম। খাবো, আমার ক্ষুধা লাগছে, ঘুম থেকে উঠে কিছু খাই নাই। অনেক ক্ষুধার্থ, খাইতে চলে আসছি। এটা রুফটপে একদিন পার্সোনাল প্রোগ্রাম হচ্ছিল, একবার ই পার্টি হইতেছিল না, পার্টি আমাদের ঘুরাই দিছিল, আমরা আবার ওখানে জানি এখানে চলে আসছি। দেখি আজকেও ঘুরে যাওয়া লাগে নাকি, তাহলে আর এদের বিল্ডিং আসবো। সকাল, রোজা শুরু হয়ে গেছে। আমি ফজর নামাজ পড়ে ভিডিওটা এডিট করার সময় দেখলাম আমার অনেকগুলো ক্লিপ মিসিং, জানি না কেন, হয়তো বা আমি ফোনে শ্যুট করছিলাম আর কিছু কল পিক করা হয়েছিল, এই কারণে হতে পারে যে আমি যখন শপিং মলে ঢুকছি ওখানে আমার কিছু ক্লিপ নেওয়া ছিল, বা আমি যখন রেস্টুরেন্ট থেকে বের হয়েছি বিদায় নেওয়ার ক্লিপটা পুরোপুরি মিসিং। তো যাই হোক, তারপরও আমি এটা আপলোড দিচ্ছি। আমার কাছে কেন জানি এই ভিডিওটা করতে অনেক ভালো লেগেছে, তো আপনারা দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।